হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ রিভিউ করব ওরিয়েন্টালের জেনারেল স্টাডিজ এই বইটার ওপরে, এবং এই বইটা আপনাদের কেন কেনা উচিত, এবং প্রত্যেকে আপনারা যারা পড়াশুনো করছেন সরকারি চাকরির পরীক্ষার জন্য, আমি মনে করি এই বইটা তাদের প্রত্যেকের টেবিলে কিন্তু অবশ্যই থাকা উচিত। এই ভিডিওতে আমি আলোচনা করব বইটির দাম কত, বইটি কোথায় পাবেন, বইটার ভালো দিক কী কী, এবং কিছু সামান্য খারাপ দিক আছে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এর আগের একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে জেনারেল স্টাডিজের ওপরে দুটো বই, একটা ওরিয়েন্টালের জেনারেল স্টাডিজ এবং আর একটা তুলসীর, কিন্তু আমি সবসময় এই বইটাকে আগে বেশি প্রেফার করব। এই বইটা কিন্তু চাকরির পরীক্ষার জন্য সত্যি অসাধারণ, এবং এই বইটা 2014 সালের বই, অর্থাৎ এটা অনেক পুরনো ভার্সন। নতুন ভার্সনের আপনাদের কিছু পরিবর্তন আপনারা এখানে পেয়ে যাবেন, যেখানে নতুন কিছু অনেক তথ্য কিছু সংযোজন করা হয়েছে, এবং এই বইটার স্ক্রিনশট আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। কিন্তু দুটো বইয়ের মূল বিষয়বস্তু কিন্তু একই আছে, সামান্য কিছু পার্থক্য করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বইটা কেন কেনা উচিত। দেখতেই পাচ্ছেন এটা 2014 সালের সংস্করণ। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে সমস্ত সূচিপত্র দেওয়া রয়েছে। এখানে সূচিপত্র দেখুন, এখানে প্রথমে রয়েছে পরীক্ষার প্রশ্নাবলী, তারপরে রয়েছে ইতিহাস, তারপরে বিজ্ঞান, এবং এখানে রয়েছে ভূগোল। সমস্ত বিষয়গুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। সমস্ত সূচিপত্রের বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন ভারতের সংবিধান, সংবিধানের উপরে সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এইগুলো ভিডিওটি একটু পজ করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে রয়েছে ভারতের অর্থনীতি ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার উপরে সমস্ত বিষয়বস্তু এখানে বিস্তারিত কীভাবে আলোচনা করা রয়েছে সেগুলো সূচিপত্রে দেওয়া রয়েছে। এপাশে রয়েছে সাধারণ মানসিক যোগ্যতা ও যুক্তিসিদ্ধ বিচার, সাধারণ জ্ঞান, বিশ্ব পরিক্রমা, গ্রন্থ ও সাহিত্য সংক্রান্ত তথ্য, ভারত পরিক্রমা, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে সূচিপত্রে। এগুলো একটু আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন বইটা সংগ্রহে অনেক কিছু তথ্য কিন্তু রয়েছে। এবার দেখুন পরের সূচিপত্র, এখানে রয়েছে ভারতের সংস্কৃতি, পুরস্কার, ক্রীড়া জগৎ, আমাদের পশ্চিমবঙ্গ, বিবিধ তথ্য, অন্যান্য তথ্য, সাধারণ জ্ঞান ও বর্তমান ঘটনা। পরবর্তী পাতায় রয়েছে খেলা ও খেলোয়াড়, অনুশীলনী সেট, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো নতুন সংস্করণে আপনারা নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন। এবং এখানে হচ্ছে সূচিপত্রের শেষ পাতা, এখানে অঙ্ক, শিশু মনস্তত্ত্ব ও শিশু শিক্ষা, এগুলো সব দেওয়া রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এই একটা বই কিনলে কিন্তু আপনাদের সমস্ত সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে। যখনই সামনে কোনো পরীক্ষা আসে, এসএসসি, পিএসসি বা রেল বা কোনো পরীক্ষা যখনই আসে, আপনারা প্রশ্ন করেন দাদা এই পরীক্ষার জন্য কোন বই কিনবো, ওই পরীক্ষার জন্য কোন বই ভালো হবে। কিন্তু আমি যেটা বলবো, প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা করে বই কেনা সম্ভব নয় বা কেনার প্রয়োজনও নেই। প্রথমে যেটা করতে হবে, এই ধরনের একটা বই কিনে সেটাকে কিন্তু সম্পূর্ণ কভার বা কমপ্লিট করতে হবে। এবার এখান থেকে শুরু হচ্ছে ভারতের ইতিহাস। এর আগে কিছু প্রশ্নোত্তর দেওয়া রয়েছে, কিন্তু তারপর এখানে শুরু হচ্ছে ভারতের ইতিহাস। এই বইটার এটাই সবথেকে ভালো এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে বইটা কেন কেনা উচিত, কারণ এই একটা বইতেই কিন্তু ডেসক্রিপটিভটাই বিবরণ এবং তার সাথে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরও কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এখানে ইতিহাস যেভাবে শুরু হয়েছে এগুলো একটু লক্ষ্য করবেন। এখানে কিন্তু ইতিহাসের ধারাবাহিক গতিপথ দিয়ে শুরু হয়েছে, এবং সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে, মূল বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, বলা হয়েছে। এরপরে সিন্ধু সভ্যতা, তারপরে আছে বৈদিক যুগ, এইভাবে করে প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে। বৌদ্ধ যুগ, বুদ্ধের জীবনীর উপরে সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। এরপরে আছে জৈন ধর্ম, এখানে জৈন ধর্ম সংক্রান্ত সকল প্রশ্নোত্তর কিন্তু, গুরুত্বপূর্ণ সকল প্রশ্নোত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। এগুলো একটু খুঁটিয়ে পড়লে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন আপনারা নিজেরা জানতে পারবেন। এইরকমই সমস্ত ইতিহাসটা কিন্তু এখানে কভার করে দেওয়া রয়েছে, এগুলো সব বিস্তারিত তথ্য। এবং এই বিস্তারিত তথ্যর পরে রয়েছে বিস্তারিত বিষয়ের শেষে, এইভাবে করে কিন্তু বিভিন্ন কালপঞ্জিগুলোকে এক জায়গায় করে দেওয়া রয়েছে এখানে এই বইতে। এখানে বিভিন্ন অংশগুলো আলাদা করে ছকের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে, যেগুলো সমস্তটা কভার করতে পারলে কিন্তু ইতিহাসের একটা বড় অংশ প্রত্যেকে কভার করে ফেলতে পারবে। এখানে সমস্ত ছকের মাধ্যমে কিন্তু
সুন্দর করে দেওয়া রয়েছে। এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে বইটা কত সুন্দর। এগুলো একটুখানি ভালো করে দেখে নেবেন। তথ্যগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে সময়পঞ্জি বা কালপঞ্জি দেওয়া রয়েছে বিভিন্ন সাল অনুযায়ী। তাহলে এই একটা বই কিন্তু এইভাবে যদি কভার করা যায়, আর অন্য কোনো বই পড়ার প্রয়োজন হয় না, কিন্তু শর্ত একটাই, সম্পূর্ণটা কভার করতে হবে। এবার এখানে দেখে নিন, এবার শুরু হলো মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর, যেটা এই বইটার আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ বিস্তারিত অংশের পর এইভাবে মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের শেষে আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন যে সত্যি প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ, এবং বাছাই করা কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্নোত্তর এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখে নিন, প্রশ্ন শেষ হয়েছে 883 নম্বর প্রশ্নে, অর্থাৎ প্রায় 900 প্রশ্নোত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তার সঙ্গে আরও এক্সট্রা কিছু প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে। অর্থাৎ আমি শুধু ইতিহাস দিয়ে উদাহরণ দিচ্ছি, যদি কেউ এইভাবে ইতিহাস পড়তে পারে, অর্থাৎ বিস্তারিত অংশ সম্পূর্ণ প্লাস তার সঙ্গে এই সমস্ত সম্পূর্ণ প্রশ্নোত্তর যদি কেউ কভার করতে পারে, তাহলে কিন্তু সে যে কোনো পরীক্ষাতে ভালো ফল করার জন্য একদম যোগ্য। এরপরে শুরু হয়ে যাচ্ছে বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা। ঠিক একইভাবে এখানেও কিন্তু প্রথমে ডেসক্রিপটিভ অংশ দেওয়া রয়েছে, বিস্তারিত অংশ বিজ্ঞানের উপর দেওয়া রয়েছে, এবং সেগুলোর শেষে দেওয়া রয়েছে MCQ টাইপ কোশ্চেন অ্যান্সার। ঠিক একইভাবে ভূগোলেও এখানে প্রথমে দেওয়া রয়েছে বিস্তারিত অংশ, এবং সেগুলোর শেষে দেওয়া রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন এবং উত্তর। এগুলো আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন, এগুলো সমস্ত বিস্তারিত অংশ এখানে দেওয়া রয়েছে বইটাতে। এগুলো কিন্তু বাছাই করা বিস্তারিত অংশ, এবং এগুলো শেষে বিভিন্ন ছকের মাধ্যমে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে, এবং তারপরে রয়েছে এরকম মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার। তেমনিভাবে এর পরের পার্ট রয়েছে সাধারণ জ্ঞান, এখানেও কিন্তু বিভিন্ন বাছাই করা অংশগুলো দেওয়া রয়েছে। এগুলো দেখুন, যেমন বিশ্বে প্রথম, প্রথম রাষ্ট্রপ্রধান, বৈচিত্র্যময় পৃথিবী, বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা, ভাষা, ধর্ম, যে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেক পরীক্ষায় থাকে। ঠিক এইরকমই কিন্তু প্রচুর সংগ্রহ এই বইটাতে রয়েছে, এগুলো একটু লক্ষ্য করবেন। এখানে যেমন রয়েছে বিভিন্ন আঞ্চলিক উৎসব, বাদ্যযন্ত্র এবং বাদক, এগুলো কিন্তু আপনারা জানেন যে প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন প্রচুর থাকে, এবং এই একটি বই কিনলে কিন্তু আপনাদের এগুলো সমস্তটা কভার হয়ে যাচ্ছে। আপনাদের অন্য কোনো বই কিন্তু কেনার প্রয়োজন নেই, শুধু শর্ত কিন্তু একটাই, বইটাকে সম্পূর্ণ কভার করতে হবে। এবং বইটা কিন্তু যথেষ্ট মোটা বই, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং এই বইটার যদি কিছু খারাপ বলতে হয় তাহলে আমি বলবো, এখানে শর্ট কোশ্চেন যেটা আছে সেগুলো আরও একটু বেশি হলে ভালো হতো। এবং খারাপ দিকের দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো, এখানে কিছু প্রশ্নের কিছু ভুল উত্তর দেওয়া রয়েছে, যেটা সমস্ত বইতে থাকে, কারণ এমন কোনো বই এখনও তৈরি হয়নি যে বইতে কোনো ভুল থাকে না। কিন্তু সেগুলোকে আপনারা নিজেরা পড়লেও বুঝতে পারবেন, সেগুলো একটু ঠিক করে নিতে হবে। এবং এখানে কিছু রিজনিং যেগুলো দেওয়া রয়েছে, সেই রিজনিংয়ের সংখ্যাটাও কিন্তু যথেষ্ট কম। এছাড়া বইটা বাকি সব কিছুর জন্য একদম পারফেক্ট, সমস্ত রকম পরীক্ষার জন্য এই একটি বই কিনলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন। পাশাপাশি সামান্য কিছু বই অবশ্যই প্রয়োজন, কিন্তু ওই একটি বই আগে কভার করতে হবে সম্পূর্ণ। এই বইটার বর্তমান দাম আছে 1150 টাকা, এবং ডিসকাউন্টের পরে আপনারা বইটা মোটামুটি 900 থেকে 950-এর মধ্যে পেয়ে যাবেন। বইটা আপনি অ্যামাজন থেকেও পেয়ে যাবেন, amazon.in থেকে পেয়ে যাবেন। এছাড়া এই বইটা আপনারা পেয়ে যাবেন localmt.in বলে আরও একটি অনলাইন বই কেনার ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ভিজিট করে বইটাকে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন। অথবা যদি এটা আপনাদের লোকাল কোনো বুক শপে আপনারা পেয়ে যান, সেখান থেকেও আপনারা বইটা পারচেস করতে পারবেন। এই বইটি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি আরও কোনো বইয়ের রিভিউ প্রয়োজন হয়, তাহলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি সেই বইটার রিভিউ করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারে লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।